হ্যালো ফ্রেন্ডস, হেলথ টাচে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অতি পরিচিত গাছ এবং গাছের পাতার উপকারিতা সম্পর্কে। নিম গাছ আমাদের দেশে একটি অতি পরিচিত বৃক্ষ, গ্রামে নিম গাছ বেশি দেখা যায়। ঔষধি গাছ হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয়। নিম একটি বহু বর্ষজীবী ও চিরহরিত বৃক্ষ, বাংলাদেশের সর্বত্রই জন্মে, তবে উত্তরাঞ্চলে বেশি দেখা যায়। নিম গাছের ডাল, পাতা, রস, ফুল, ফল, তেল, বাকল, শিকড় সবই কাজে লাগে। তাহলে চলুন জেনে নেই নিম পাতার অসাধারণ গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে। তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব হেলথ অ্যান্ড বিউটি টিপস। নিম গাছের বাকল হতে অবহিত রস এইডস ভাইরাসকে মারতে সক্ষম। নিম পাতার রস অথবা পুরো পাতা অথবা নিম পাতার চা পান করলে এই এইডস রোগের কোনো ঝুঁকি থাকে না। নিম পুরুষ ও মহিলা উভয়ের জন্ম নিয়ন্ত্রকের ঘটক হিসেবে কাজ করে। সহবাসের পূর্বে নিম তেল তুলায় ভিজে স্ত্রী যৌন অঙ্গে 15 মিনিট রাখলে স্পার্ম মারা যায়। নিম লিফ ট্যাবলেটের পুরুষের জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন 1 মুঠো নিম পাতা খেলে গর্ভধারণ হয় না। 6 সপ্তাহ পুরুষ নিম তেলে সেবনে স্ত্রী গর্ভবতী হয় না। সুতরাং যেসব নারী পুরুষ সন্তান নিতে দেরি করতে চায় তাদের জন্য খুবই উপকারী। 25 থেকে 30 ফুটা নিম পাতার রস একটু মধুর সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন 1 টেবিল চামচ নিম পাতার রস সকালে খালি পেটে 3 মাস খেলে ডায়াবেটিস ভালো হয়। অন্যভাবেও খেতে পারেন, প্রতিদিন সকালে 10টি নিম পাতা গুঁড়া বা চিবিয়ে সেবন করলেও ডায়াবেটিস ভালো হয়। চোখে চুলকানি হলে নিম পাতা পানিতে 10 মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে নিন। চোখে সেই পানির জাপটা দিতে হবে, এতে আরাম বোধ করবেন। নিম পাতা সামান্য শুষ্ক আদা ও সৈন্দব লবণ একসাথে পেস্ট করে সামান্য গরম করে একটি পরিষ্কার পাতলা কাপড়ে লাগিয়ে তা দ্বারা চোখ ঢেকে দিলে চোখের যন্ত্রণা ও ব্যথা সেরে যায়। মেয়েদের উকুন মাথায় হয়ে থাকে, আর উকুন হলে অনেক ক্ষেত্রে মাথায় বিভিন্ন সমস্যা দেখা দেয়, তাই উকুন নিরাময় খুবই দরকার। এই ক্ষেত্রে নিমের ফুল বেটে মাথায় মাখলে উকুন মরে যায়। 3 থেকে 4 গ্রাম নিম, ছাল, চূর্ণ, সামান্য পরিমাণ সৈন্দব লবণ সহ সকালে খালি পেটে সেবন করে গেলে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায়। নিয়মিত 1 সপ্তাহ সেবন করে যেতে হবে। কৃমি নিরাময় করতে নিমের গুণাগুণ অপরিসীম। বাচ্চাদের খেতে 1 থেকে 2 গ্রাম মাত্রায় সেব্য। রক্ত ও চর্ম, নিম পাতার রস রক্ত পরিষ্কার করে ও রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও রক্ত চলাচল বাড়িয়ে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও নিমের ঝুড়ি নেই। কাঁচা নিম পাতা 10 গ্রাম 2 কাপ পানিতে জাল করে 1 কাপ অবশিষ্ট থাকতে ছেঁকে নিয়ে প্রয়োজন মতো চিনি মিশিয়ে পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এই নিয়মে প্রতিদিন 2 থেকে 3 বার নিয়মিত 1 থেকে 2 মাস পান করতে হবে। নিম পাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী, তাই ত্বকের সুরক্ষা এর ঝুড়ি নেই। ব্রণের সংক্রমণ হলে নিম পাতা থেতে করে লাগালে ভালো ফল নিশ্চিত। নিম পাতা পেস্ট করে মধুর সাথে মিশিয়ে প্রলেপ দিলে ব্রণ সেরে যায়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম নিম পাতার অসাধারণ সব ঔষধি গুণাগুণ সম্পর্কে। এভাবেই আপনারা বাসায় অনেক রোগের চিকিৎসা করতে পারেন বা আগে থেকে এ থেকে প্রতিকার পেতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর কিছু জানার থাকলে কমেন্ট করুন। এরকম আরও ভালো ভালো টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।